আসসালামু আলাইকুম। মাত্র 380 টাকা খরচ করে আমি আমার এই বাইকটার ইনিশিয়াল রেডি পিকআপ ইমপ্রুভ করার জন্য একটা মডিফিকেশন করছি, আর আজকের এই ভিডিওটাই সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে অর্ধেক ভিডিও দেখে চলে না যাওয়ার অনুরোধ করছি, কারণ এই মডিফিকেশনটার কিছু নেগেটিভ সাইডও আছে। তো রেডি পিকআপ কী পরিমাণ ইমপ্রুভ হলো সেটা একটু প্রথমে দেখে নেন। ভিডিওর শুরুতে একটা কথা একটু বলে রাখি, আমি বাইক নিয়ে হাইওয়েতে গ্রুপ করে টানাটানি বা টপ স্পিড চেক করি না। সো আমার এই মডিফিকেশনটা শুধুমাত্র ইনিশিয়াল পাওয়ার আউটপুটের জন্য। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমার বাইকের সামনের যে চেন স্পকেট আছে ওই চেন স্পকেটটা এক দাঁত কমাই দিছি। লিফান কেপিয়ারের যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল। এটা আমরা যারা কেপিয়ার সম্পর্কে ধারণা রাখি তারা সবাই জানি। সো এই ইঞ্জিনটাই সামনের চেন স্পকেট জাস্ট এক দাঁত কমাই দেওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, বাইকের ইনিশিয়ালটা এত বেশি ইমপ্রুভ হয়েছে যেটা বলার বাইরে। আমার বাইকের পিসের যে স্পকেটটা ওইটা হচ্ছে 49 দাঁতের, আর সামনে ছিল 15 দাঁতের। তো ওই 15 দাঁতটা চেঞ্জ করে আমি 13 দাঁত করতে চাইছি, কিন্তু 13 দাঁত করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, এটা করার সময় সামনের এবং পিছনের স্পকেটের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হয়। সো 13 দাঁতটা এটার সাথে যায় না। তো আমি 14 দাঁতটা ইনস্টল করছি, আর 14 দাঁতের স্পকেটটা সামনে লাগানোর পর পারফরমেন্স ফ্যান্টাস্টিক লেভেলের ইম্প্রুভ হয়েছে, সেটা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে সামনের চেন স্পকেটটা ছোট করে পিসের চেন স্পকেটটা বড় করলে সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার বাইকের যে টপ স্পিড সেটা কমে যাবে। কিন্তু আমাদের দেশে রাস্তাঘাটের যে একটা অবস্থা, এতে টপ স্পিড তুলার মতো জায়গা আমি দেখি না। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, আমি বাইকের টপ স্পিড নিয়ে লাফালাফি তেমন একটা করিও না। বাট আমার যে জিনিসটা লাইফ সেভিং মনে হয় সেটা হচ্ছে বাইকের ইনিশিয়ালটা থাকা, কারণ অনেক সময় এই ইনিশিয়াল না থাকার কারণে না অনেক ধরনের দুর্ঘটনায় পড়তে হয়। আমি আমার বাইকের সামনে যে স্পকেটটা লাগাইছি ওইটা হচ্ছে হিরোর একটা স্পকেট, মেবি হিরো বা আরটিআরের। সো এই স্পকেটটার দাম পড়ছে হচ্ছে 380 টাকা অরিজিনাল প্রোডাক্টটা। তো যারা বাইকের রেডি পিকআপ বা ইনিশিয়াল স্পিডটা ইনক্রিজ করতে চান, তারা বাইকের সামনের চেন স্পকেটটা ছোট করেন এবং পিসেরটা বড় লাগান। আর যারা বাইক থেকে ভালো মাত্রার একটা টপ স্পিড চান, তারা বাইকের সামনের যে চেন স্পকেটটা ওইটা বড় লাগাতে পারেন এবং পিসেরটা ছোট। তো চেন স্পকেট নিয়ে এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের উপকারী মনে হলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।